হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের পরের দিন, আমরা এখন ঈদের পরের দিনের নাস্তা খাওয়ার জন্য রেডি হচ্ছি। প্রতিদিন রুটি, আলু ভাজি, মাংস, তরকারি যে কোনো কিছু দিয়ে খাওয়া হয়। তো আজকে বড় ভাইয়া কাঁঠাল নিয়ে এসেছে। এটা জ্যৈষ্ঠ মাসের ফল। তো জ্যৈষ্ঠ মাস আসার আগেই লোকেরা মানে টাকা বেশির জন্য আগাম ফলগুলো নিয়ে আসে। আমার কাছে যদিও খুব একটা ভালো লাগে নাই, তারপরেও এখনও কাঁঠাল বের হয় নাই পুরোপুরি, তারপরেও এখন পেয়ে বলতেছি আমার কাঁঠাল খুব একটা পছন্দ না। এরপরে দুই তিন কোষ খেয়েছি, তো এখন আজকে বলতেছি যে কাঁঠাল, নারিকেল আর মুড়ি দিয়ে খাবো সবাই সকালবেলা। তো এখন আমার বড় ভাইয়ের বউ কাঁঠাল ভাঙতেছে। কোষগুলা খুব একটা বড় হয় নাই, ছোট ছোট হয়েছে। তো আমরা আজকে কাঁঠাল, মুড়ি আর নারিকেল দিয়ে খাবো। অনেকে হয়তো বা এটার সাথে পরিচিত না, কিন্তু গ্রামের বাড়িতে সবাই এটা খুব পছন্দ করে। অনেকে আবার কাঁঠাল দিয়ে কাঁঠালের রস বের করে বাদ দিয়েও খায়, মুরব্বি যারা আছে। তো আমি ওইভাবে খেতে পারি না। এভাবে নারিকেল, মুড়ি আর কাঁঠাল দিয়ে খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আল্লাহর কাছে শুকরিয়া। এবার আল্লাহর অনেক নেয়ামত আল্লাহ ভাগ্যে রেখেছেন। দেশে আসার কারণে রিজিকে অনেক কিছু পেয়েছি, অনেক আনকমন আনকমন ফল পাকড়া সবগুলো। অবশ্যই এবার ফলের সিজনে আমি দেশে এসেছি, সেই জন্য আল্লাহর রহমতে অনেক কিছুই দেখেছি। সামনে আবার জাম, লিচি, লিচি অবশ্য আমাদের অনেকবার খাওয়া হয়ে গিয়েছে। আমার ভাইয়ের ছেলে মেয়ে দুইটাই লিচি অনেক পছন্দ করে, তো ওদের জন্য আমার ভাইয়া অনেকবার কিনে নিয়ে এসেছে। লিচু বের হয়েছে, বেশি দিন হয় নাই, তো অনেকবার কিনে নিয়ে এসেছে। আবার সামনে সামনে জাম বের হবে, তো জাম আমার খুব প্রিয়। আল্লাহর রহমতে ভাগ্যে যদি থাকে জামও খেতে পারবো। ঈদ সবার কেমন কেটেছে কমেন্টস করে জানাবেন। আমার আল্লাহর রহমতে ভালো কেটেছে, পরিবারের সবাইকে নিয়ে করেছি। শ্বশুরবাড়ির কেউ যেহেতু বাড়িতে নেই, সবাই বাইরে থাকে, তো বাবার বাড়িতে ঈদ করতে হয়েছে আমার। তো নিজের আপনজনদেরকে নিয়ে ঈদ করার আনন্দ যে কত বেশি সেটা বলার অপেক্ষা রাখে না। সবাইকে নিয়ে হাসি খুশি মতো ঈদ কেটেছি, যদিও প্রত্যেকটা সেকেন্ডে বাবাকে অনেক মিস করেছি, কারণ সবার মাঝে বাবাকে অনেকবার খুঁজেছি কিন্তু পাই নাই। বিশ্বাস করবে না, আমি যখন জামা পরে আম্মাকে সালাম করেছি, ঠিক ওই মুহূর্তে আমার কলিজায় মানে অনেক ব্যথা লেগেছে যে আম্মার সাথে বাবাও বসা থাকতো, তো আম্মা বাবা দুজনকে সালাম করা হতো, কিন্তু এখন আম্মাকে একা একা সালাম করতে হয়েছে, বাবা নেই। আসলে পৃথিবীতে আপনজন হারানোর ব্যথা যে কত কষ্টে, যাদের হারিয়েছে তারাই বুঝে। তো বাবা আমাদের মাঝে নেই, আজকে তিন চার বছর হয়ে যাচ্ছে। তো আম্মার সাথে বাবাকে না দেখে অনেক কষ্ট লেগেছে, পরে কিছুই করার নেই, মেনে নিতে হয়, যদিও অনেক খারাপ লাগে জিনিসগুলা। আল্লাহ সবাইকে, সবার বাপ মাকে আল্লাহ অনেক বেশি হায়াত দারাজ করুক, সেইটাই আল্লাহর কাছে চাওয়া। কারণ বাবা মা ছাড়া সন্তানদের কোনো মূল্যই নেই, অনেক কষ্ট লাগে। এই তো আমরা এখন নারিকেল দিয়ে, মুড়ি দিয়ে মাখতেছি, মাকে কাঁঠাল দিয়ে খাবো। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওগুলো বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। কার ঈদ কেমন কেটেছে সবাই কমেন্টস করে জানাবেন। আসলে ভালো খারাপ সবার জীবনে আছে, দুঃখ কষ্ট মিলিয়ে সব কিছু। এরপরও আমাদেরকে দুঃখ ভুলে আনন্দর ভাগাভাগি করে নিতে হয়। আল্লাহ যেন এই অসুস্থ পৃথিবীটাকে সুস্থ করে দেয়, এটাই কামনা আল্লাহর কাছে। এখন আপনাদেরকে দেখাবো আমাদের ছোট বড় সবার কে কত ঈদ সালামি পেয়েছে। তো সবাইকে আমি বসিয়েছি যে কে কত পেয়েছো দেখাও। তো এই তো নাস্তা করা শেষ, এখন ঈদ সালামি দেখাচ্ছে সবাই। কেমন আছো সবাই? তোমরা ভালো আছো? রিদু বলো ভালো আছো, মুখ দিয়ে বলো। এখন হাতের মধ্যে এগুলো কি? ঈদের সালামি। মাশাআল্লাহ অনেকগুলো পাইছে দেখি। সবাই এখন ঈদের সালামি নিয়ে বসছে, কে কত পাইছে দেখাবে আপনাদেরকে। কে দেখি, রিহান কত পাইছে? 1000। 1000 দেখি দেখাও।
20 টাকা নোট 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তুমি কি খুশি এতগুলো টাকা পাইছো যে খুশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে রিদু তুমি টাকাগুলো দিয়ে কি করবে বাবু কিছু কিনবা আব্বু তুমি কি এগুলো দিয়ে কিছু কিনবা খেলনা ও শুনুন আর আপনাদেরকে একটা কথা বলি ও 1000 টাকা পাইছে ইচ্ছালামি এখন এটা দিয়ে নাকি ওর বোনকে একটা সাইকেল কিনে দিবে ও একটা কিনবে আর আমাকে একটা কিনে দিবে 1000 টাকা দিয়ে তিনটা সাইকেল আচ্ছা তুমি এগুলো দিয়ে খেলনা কিনিও ঠিক আছে দেখি এখন রিদুর কি অবস্থা রিদু কত পাইছো রিদু সব টাকা নতুন নতুন রিদু তুমি কত পয়সা দেখাও তুমি কত পয়সা 700 টাকা 700 মাশাআল্লাহ কতগুলো টাকা এগুলো আমাকে দিবা না কেন তুমি খেলনা কিনবা হ্যাঁ দেখাও দাও গো না 2 3 6 5 6 7 29 7 থেকে 29 এ গেছে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে গুনতে পারে 26 আচ্ছা ঠিক আছে এখন ছোটদের পালা শেষ এখন বড়রা কে কত পাইছে দেখি আমাদের বড় বউ কত পাইছে বড় বউ কি অবস্থা দেখি কত পাইছে 2000 দেখি দেখাও 500 আসলে এটা একটা আনন্দ আর কি টাকা বড় কথা নাই বছরে একবার ঈদ আসে তো সবাই সবাইকে ইচ্ছালামি দেয় এটা পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এই নিয়মটা হয়ে আসছে আমাদের এদিকে তো আমাদের এদিকে বলতে বাংলাদেশে আর কি সবাই সবাইকে খুশি হয়ে ইচ্ছালামি দেয় এটা একটা সুন্দর টাকা বড় কথা না তো আমাদের বড় বউ কি করবে টাকা দিয়ে একটু শুনি বলো তুমি তোমার এগুলো দিচ্ছ আচ্ছা ঠিক আছে আপনারা বড় বউয়ের কথা শুনলেন এখন দেখি ছোটটার কি অবস্থা ছোটটা কত পয়সা দেখি দেখি 500 1000 তো তুমি তোমার এই টাকা দিয়ে কি করবে একটু শুনি সবাইকে বলো কি করবে উনি শুধু মুখে হাত দিয়ে মুখ ডাকনা দেয় হয়তো বা টাকা এগুলো দিয়ে মুখ ডাকার একটা মাস্ক কিনবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কত পাইছি দেখি আমার গুলো আমি কত পাইছি দেখি আর এগুলো হচ্ছে আমার টাকা ওই রুমে সিলে সিলে করতেছে সেই জন্য বাচ্চারা ঝামেলা করতেছে সেই জন্য নিয়ে এসেছি অন্য রুমে চলে এসেছি এগুলো হচ্ছে আমার টাকা আর সবাই বেয়াদুপি মাফ করবেন বাম হাত দিয়ে যে দেখাচ্ছি কারণ এক হাতে মোবাইল ভিডিও করতেছি সেই জন্য এক হাত দিয়ে দেখাতে হচ্ছে তো এগুলো হচ্ছে আমার ইচ্ছালামি বাইয়ারা দিয়েছে আম্মা দিয়েছে যদিও বেশি না তারপরে অনেক আনন্দ আমি প্রথমে নিতে চাই না এরপরে বাইয়েরা বকা দিছে যে এটা একটা সুন্দর টাকা বড় কথা না এটা একটা সৌন্দর্য তো পরে সবাই বকাবকি করাতে নিয়েছি আমি বলেছি এখন বড় হয়ে গিয়েছি টাকা দিয়ে কি করব সমস্যা নাই বাচ্চাদেরকে দেন তারপরেও দিয়েছে এতে এগুলো আমার ইচ্ছেলামি আমারগুলো আমি নর্মালি যে কোনো কাজে খরচ করে ফেলব সালামি বড় কথা না এটা ছোটদেরকে আবার আমাদের ছোট ছোট বাচ্চারা ছিল অন্য ঘরে তো ভাইয়েরা সবাইকে টাকা দিয়েছে যতটুকু পেরেছে 200-100 টাকা করে সবাই হাতে দিয়েছে যত বাচ্চা আছে আমাদের মানে আত্মীয় স্বজনের মধ্যে তো সবাইকে দিয়েছে এটা বাচ্চাদের একটা সৌন্দর্য বড়দের থেকেও বাচ্চাদের একটা সুন্দর কাজ করে ওরা আবার এগুলো দিয়ে খেলনা টেলনা কিনে আনন্দ ফুর্তি করে এই আর কি তো যারা ইচ্ছালামি পান নাই আমার ভিডিও দেখে আবার কেউ মন খারাপ করবেন না কারণ সবাই সামর্থ্য একরকম না আবার সবাই সবাইকে দেয় না
তো আমি দেশে আসছি সেজন্য এগুলো পেয়েছি। এবার রিজিক আল্লাহ রেখেছে। আর যখন ছোটবেলা ছিলাম তখন, ছোটবেলা বলতে যখন কলেজে পড়েছি তখন নানুদের বাসায় একদম সবাই সবাইকে অনেক টাকা করে ঈদের সালামি দিত। তো এখন তো বিয়ে হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, এখন উল্টা নিজেও দিতে হয়। আবার এবার বাইয়ারাও দেশে থাকার কারণে বাইয়ারাও দিয়েছে, যদিও খুব একটা বেশি না, তারপরেও অনেক আনন্দ, অনেক খুশি লাগতেছে, অনেক বছর পরে ঈদ সালামি পেয়েছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ আবার অন্য মাইন্ডে নিয়ে না, এটা জাস্ট একটু আনন্দ করার জন্যই করেছি। সবাই সবার ভিডিওতে ঈদ সালামি দেখায়, তো আমিও দেখিয়েছি এবার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ একটা পৃথিবী উপহার দেয়। তো তাহলে আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে ঈদ মুবারক। রিদু, ঈদ মুবারক বলো সবাইকে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।